মানুষের সচেতনতা আর আসছে না। উত্তর ২৪ পরগনার বনগা পেট্রোপল স্থলবন্দরে করোনার কারণে যে সমস্ত ট্রাক চালক বাংলাদেশ যান তাদেরই পিপি কিট পরতে হচ্ছে। প্রতিদিন বাংলাদেশ গিয়ে মাল খালি করে ফাঁকা গাড়ি নিয়ে ভারতে এসে পিপি কিট নির্দিষ্ট স্থানে রাখার জন্য ড্রাম রাখা আছে, কিন্তু ড্রাইভাররা অসচেতনতা বশত পেট্রোপল থেকে বনগা আসার রাস্তায় যেখানে সেখানে খুলে ফেলে দিচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে সপ্তাহে একদিন পরিষ্কার করতে এলেও দীর্ঘ সময় পিপি কিটে নানারকমভাবে ছড়িয়ে থাকার কারণে এলাকায় সংক্রমণের আশঙ্কা বাড়ছে। প্রশাসনের উচিত বিষয়টি ঠিক করে দেখা। এ বিষয়ে ছলঘরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ রাস্তার পাশে পিপি কিট ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, হ্যাঁ এটা যতটুক পিপি কিট ছড়িয়ে আছে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যে সাফাই কর্মীরা আছে তারা প্রতিনিয়ত এই পিপি কিটগুলোকে সংগ্রহ করে অন্যত্র নিয়ে গিয়ে এগুলোকে পুড়িয়ে ফেলা হয়, এবং এমন করতে করতে আমাদের একজন সাফাই কর্মী সে করোনা আক্রান্ত হয়েছে যে পিপি কিটটা কালেক্ট করে পুড়িয়ে ফেলে। কিন্তু এটা মূলত দেখার দায়িত্ব ছিল বিএসএফ কর্তৃপক্ষের। যখন যে ইম্পোর্ট এক্সপোর্টের যে গাড়িগুলো খালি করে যখন ঢুকছে ভারতের দিকে, তখন সে ড্রাইভার এবং যে হেল্পার ওই গাড়ির ট্রাকের চালক সে বিএসএফের রাখা যে একটা ড্রাম আছে সেই ড্রামের মধ্যে পিপি কিটগুলো ফেলবে। কিন্তু বিএসএফের উদাসীনতার কারণে, তাদের না দেখার কারণেই এই যত্রতত্র পিপি কিট ছড়িয়ে রাখা হচ্ছে এবং অকারণে মানে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রমাদের অভিযোগ, কি বলবো, এদের তো বলা হচ্ছে আমাদের তো অসুবিধা হচ্ছে এটা ফেলার জন্য, সামনে বাড়ি, বাড়ির সামনে এগুলো ফেলে যাচ্ছে বলছি কিন্তু শুনছে না। ওই সপ্তাহে একদিন করে আসছে পঞ্চায়েত থেকে, তারা বললে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু গাড়িওয়ালাদের বারণ করলেও ট্রাকগুলো দাঁড়াচ্ছে, ফেলছে, চলে যাচ্ছে বললেও তারা শুনছে না। যদিও বিএসএফ এর তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।